হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওর মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি ইন্টিগ্রেশন টপিকটা। অর্থাৎ ইন্টিগ্রেশন টপিকটার উপর আমরা যে নতুন যে প্লেলিস্ট বানাচ্ছি সেই প্লেলিস্টের প্রথম ভিডিও আজকে। সো এই এই প্লেলিস্টে বা এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা মূলত ইন্টিগ্রেশন টপিকটার উপর আলোচনা করবো, এবং এই টপিকটার মূল ফোকাস থাকবে হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশন সম্পর্কে। সো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশন নিতে যে তোমাদের ইন্টিগ্রেশন এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, সেই টপিকের উপর তোমরা কীভাবে প্রিপারেশন নিতে পারো, এই টপিকে আসলে কেমন কোশ্চেন এসে থাকে, আশা করি এই প্লেলিস্টের সবগুলো ভিডিও দেখলে তোমাদের এই কনসেপ্টটুকু ক্লিয়ার হবে এবং তোমাদের জন্য এই এই ভিডিওগুলো তোমাদের প্রিপারেশন নিতে হেল্প করবে। সো আমরা যদি ইন্টিগ্রেশনের বেসিক একদম কনসেপ্টে চলে যাই, সো বেসিক কনসেপ্টে যে জিনিসগুলো আছে, যে ইন্টিগ্রেশন জিনিসটা কোথা থেকে আসলো বা ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলোই বা কীভাবে আসছে বা ইন্টিগ্রেশনের সঙ্গে ডিফারেন্সিয়েশনের সম্পর্ক কী, তো সেগুলো দেখতে হলে আমি মনে করি তো অলরেডি যেহেতু আমার এই প্লেলিস্টটা হচ্ছে যারা অ্যাডমিশন এক্সাম দিবে তাদের জন্য, সো আমি আশা করতে পারি যে তোমাদের মোটামুটি কনসেপ্টগুলো ক্লিয়ারই রয়েছে। তো তবু যাদের হচ্ছে এখনও কনসেপ্ট ক্লিয়ার না বা তারা হচ্ছে আরেকটু ক্লিয়ার হতে চাও, তারা আমার চ্যানেলেরই আমার তৈরি করা আগের একটা ভিডিও রয়েছে ইন্টিগ্রেশনের একদম বেসিক ইন্টিগ্রেশন ইন্টিগ্রাল ক্যালকুলাসের উপর, সেটা তোমরা দেখে আসতে পারো। সেই ভিডিও দেখার মাধ্যমে তোমরা আসলে মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবে। তো ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এখন যদি আমরা আসি যে আমাদের ইন্টিগ্রেশনের যে বিষয়গুলোকে আমরা ভাগ করতে পারি কয়ভাবে, আসলে মোটামুটি ভাগ করা যায় তিন ভাগে। একটা হচ্ছে মূলত আমাদের বলা যায় যে একটা হচ্ছে আমাদের কি ইনডিফিনিট ইন্টিগ্রাল, একটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল, এবং এরপরে আমাদের কিন্তু রয়েছে যে ইন্টিগ্রেশনের মাধ্যমে এরিয়া আন্ডার দ্য কার্ভ নির্ণয়। সো যদি আমি চিন্তা করি যে আমাকে যদি কেউ এরকম একটা কোয়েশ্চেন যদি আমার আসে যে ইন্টিগ্রেশন সে ফর এক্সাম্পল সাইন এক্স ডিএক্স, তাহলে এই কোশ্চেনটা কিন্তু আমার কোন টপিকের আন্ডারে বসবে, এটা কিন্তু আমার কি ইনডেফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট যোগজ, কারণ দেখো এখানে লিমিট দেওয়া নেই। আর যদি একই কোশ্চেনে যদি আমাকে কেউ লিমিট দিয়ে দিত সাইন এক্স ডিএক্স, বাট লিমিট দিল ধরো আমাকে জিরো থেকে পাই বাই টু, তখন কিন্তু ডেফিনিট ইন্টিগ্রাল হয়ে যেত। আর যদি আমাকে কোনো এরকম কোশ্চেন করে, ধরো আমার এটা হচ্ছে একটা ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ, সো আমার এই হচ্ছে একটা কার্ভ, কার্ভের ফাংশনটা হচ্ছে ওয়াই ইকোয়াল টু এফ অফ এক্স, তাহলে এবং আমাকে বললো এক্স ইকোয়াল টু ওয়ান থেকে এক্স ইকোয়াল টু ফাইভের মধ্যে এই কার্ভের নিচে যতটুকু এরিয়া আছে সেটা বের করো, তখন কিন্তু আমাকে এইটাও ইন্টিগ্রেশন ইউজ করে করতে পারতে হবে। সো এই জিনিসগুলো মোটামুটি আমরা বলতে পারি আমাদের সিলেবাসে এই এই অঙ্কগুলোই আমরা দেখে থাকবো। সো কথা না বাড়িয়ে আমরা টাইপ ওয়ানে চলে যাই। সো টাইপ ওয়ানে যদি আমরা আসি, তাহলে টাইপ ওয়ানে হচ্ছে আমাদের সরাসরি ইন্টিগ্রেশনের ফর্মুলা প্রয়োগ করে অঙ্ক করা যাবে। অর্থাৎ এক্ষেত্রে তুমি দেখবা যে সকল কোশ্চেনগুলোতে তোমার কোনো রকম চেঞ্জ করা লাগতেছে না, অর্থাৎ তুমি যে কোশ্চেনটা থাকবে সেই কোশ্চেনেরই তুমি হচ্ছে কি সূত্র জানো, বা সেই কোশ্চেনটাই তুমি সূত্র প্রয়োগ করে ইন্টিগ্রেশন করে ফেলতে পারবা, সেগুলো হচ্ছে আমাদের টাইপ ওয়ানের মধ্যে পড়তেছে। সো আমি যদি একটা এক্সাম্পল দিই, এই টাইপটা আসলে সবারই পারা উচিত, একদম খুবই বেসিক টাইপ। সো ধরো সে ফর এক্সাম্পল কোশ্চেনটা হচ্ছে আমার এরকম ইন্টিগ্রেশন ফোর সাইন এক্স প্লাস থ্রি কজ এক্স এবং পুরোটার শেষে আমার ডিএক্স। সো যদি এটা কোশ্চেন হয় তাহলে আমার অ্যান্সারটা কীভাবে হবে, এটা ইনডিফিনিট ইন্টিগ্রাল। সো আমরা জানি যে ইন্টিগ্রেশন করার সময় আমি জাস্ট বলে নিই, তোমরা অনেক সময় ফর্মুলা যদি ভুলে যাও তাহলে এভাবে প্রশ্ন করতে পারো আসলে, বা এভাবে এটা আসলে এভাবে চিন্তা করা যায় যে কাকে ডিফারেন্সিয়েট করলে সাইন এক্স পাওয়া যায়, সেটা কিন্তু আমার কি মাইনাস কজ এক্স, তাই না? তো আমার এটার অ্যান্সার হবে কি মাইনাস ফোর কজ এক্স, আর এই পার্টটা দেখো কাকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স পাওয়া যায়, সেটা কিন্তু হবে কি সাইন এক্স, তাহলে হবে কি প্লাস থ্রি সাইন এক্স। যেহেতু আমার ইনডিফিনিট ইন্টিগ্রাল তাহলে অবশ্যই লাস্টে একটা প্লাস সি বা একটা প্লাস কনস্ট্যান্ট দেওয়া লাগবে। এটা আমরা একটা অঙ্ক দেখলাম, খুবই ইজি ছিল, ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করেই হয়ে গেছে, কোনো চেঞ্জ করতে হয়নি। এরপর যদি আমরা একটা কোশ্চেন দেখি, ধরো যদি এরকম পরীক্ষায় কোশ্চেন আসে ডিএক্স বাই সিক্স, তাহলে আসলে আমরা জানি ইন্টিগ্রেশনে কি কনস্ট্যান্টটা বাইরে চলে যায়, তাহলে বাকি থাকে হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স করলে অবশ্যই তোমাদের জানা উচিত সেটা হচ্ছে এক্স, তাহলে আনসার হচ্ছে এক্স বাই সিক্স প্লাস সি, তাই না? সো জিনিসগুলো কিন্তু খুব সহজেই আসলে এভাবে করে ফেলা যায়। এরকম আরও বেশ কিছু কোশ্চেন আছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা তোমাকে একটু জাস্ট হালকা চেঞ্জ করতে হতে পারে, খুব বেশি ম্যানিপুলেশন বা খুব বেশি চেঞ্জ করা লাগবে না, তো সেই সমস্ত ক্ষেত্রে সেই ধরনের চেঞ্জগুলো তো করবা। ধরো যদি এরকম একটা কোশ্চেন যদি আমরা দেখি, ধরো এরকম যদি কোশ্চেন আসে ধরো ফাইভ এক্স টু দি পাওয়ার নাইন ডিএক্স, সো তখন আমার কিন্তু ফর্মুলা যেটা আমরা শিখছিলাম ফর্মুলাটা কি আমি একবার যদি মেনশন করে দিই তোমাদের, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, সেটা কী হবে আসলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, রাইট? সো এখানেও কিন্তু আমি যদি অ্যাপ্লাই করি তাহলে ফাইভ তো আমার বাইরে চলে যাচ্ছে, আর এই পার্টটার আমার ইন্টিগ্রেশনের ফলাফল কী হবে নাইন প্লাস ওয়ান বাই হচ্ছে কত নাইন প্লাস ওয়ান প্লাস সি, এটা রাফে রাখি আমি। তাহলে এই পার্টে আমার আসলে কী হবে, এখানে সামনে ফাইভ ফাইভ যদি না লিখি, নিচে দেখো টেন আছে, তাহলে হাফ থাকবে, তাহলে আমার এখানে হবে হাফ এক্স টু দি পাওয়ার টেন প্লাস সি, রাইট? সো এভাবে কিন্তু আমরা সব জিনিসটা বুঝতে পারতেছি যে ডিরেক্টলি আমাকে আমার যে এক্সিস্টিং ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো রয়েছে সেগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আমি করে ফেলতে পারছি। টাইপ ওয়ানটা আসলে একদম একদম বিগিনার টাইপ বলা যায়। টাইপ টুতে আসো, ত্রিকোণমিতিক বা বীজগাণিতিক ম্যানিপুলেশনের মাধ্যমে তারপর ইন্টিগ্রেশনের সূত্র, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখবো যে ডিরেক্টলি তুমি অ্যাপ্লাই করতে পারবে না, বরং তোমাকে একটু চেঞ্জ করে নিয়ে তারপরে তুমি অ্যাপ্লাই করতে পারবা। সো এই টাইপটাও
এটার থেকে অনেক অঙ্ক দেখানো যায়, বাট আমি জাস্ট কয়েকটা অঙ্ক দেখাবো তোমাদের বোঝানোর জন্য যে এগুলোর মধ্যে আসলে মানে চিন্তা করাটা শেখানোর জন্য, যে আসলে কীভাবে ইন্টিগ্রেশনের ম্যাথগুলো চিন্তা করতে হয়। সব ম্যাথ ডেফিনেটলি কেউ করানো পসিবল না, এবং সব ম্যাথ অ্যাকচুয়ালি তোমার ওভাবে প্র্যাকটিস করারও প্রয়োজন নেই। তুমি যদি টাইপগুলো ধরে বুঝতে পারো অবশ্যই তুমি সিমিলার ম্যাথগুলো করতে পারবা। সো এনিওয়ে আমি একটা অঙ্ক দেখাই টাইপ টু থেকে। নাম্বার ওয়ান, ধরো এই কোয়েশ্চনটা যদি আমি আসে, সিম্পল একটা কোয়েশ্চেন দেখা, ইন্টিগ্রেশন টেন স্কোয়ার এক্স ডি। এখন দেখো ডিরেক্টলি কিন্তু টেন স্কোয়ার মানে কোন ফাংশনকে ডিফারেন্সিয়েট করে টেন স্কোয়ার আসে সেভাবে কিন্তু ডিরেক্টলি চিন্তা করাটা টাফ বা সেভাবে চিন্তা করবো না আমরা। আমরা যেটা করবো বরং টেন স্কোয়ারকে আমরা চেঞ্জ করে সেটা হতে পারে ত্রিকোণমিতিক, যেহেতু এখানে ত্রিকোণমিতিক টেন তো ত্রিকোণমিতিক একটা ফাংশন, সেটাকে ত্রিকোণমিতিক এক্সিস্টিং ফর্মুলাগুলো ইউজ করে আমি চেঞ্জ করে এমন একটা জায়গায় নিব যেখানে গেলে তখন আমি হচ্ছে কি ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবো। সো চিন্তা করো টেনের সাথে সম্পর্ক সূত্রগুলো কী কী আছে। তো সেক্ষেত্রে অনেকভাবে চিন্তা করা যায়, বা একটা ওয়ে হতে পারে হয়তো বা এরকম যে সেক স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স ইকুয়ালস টু ওয়ান, তাই না? সো এখান থেকে আমরা আসলে কী লিখতে পারি যে আমাদের টেন স্কোয়ার এক্স সমান পক্ষান্তর করলে আসলে কী আছে সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। সো যদি আমি এখন এটা এখানে বসাই দিই তাহলে আমার এখানে কী আসবে দেখো, সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান জাস্ট রিপ্লেস করলাম ডিএক্স। সো এখন দেখো এখন আমার যে যে দুইটা ফাংশন আছে একটা হচ্ছে সেক স্কোয়ার একটা হচ্ছে কি ওয়ান, দুটোই কিন্তু ইন্টিগ্রেবল, রাইট? সো খুব সহজে ইন্টিগ্রেশন করে ফেলতে পারতেছি আমি। তুমি যদি আমি যদি ভাগ করে এখন আসলে তোমরা মোটামুটি যেগুলো বুঝো, সো আমি আলাদা পার্ট করলাম না। দেখো প্রথম পার্টে আসলে সেক স্কোয়ার এক্স ডিএক্স এটা করলে কি আসবে, কাকে ডিফারেন্সিয়েট করলে সেক স্কোয়ার পাওয়া যায় সেটা কিন্তু আমার কি টেন এক্সকে ডিফারেন্সিয়েট করলে সেক স্কোয়ার পাওয়া যায়। পরের পার্টে কি আছে ইন্টিগ্রেশন ওয়ান ডিএক্স, সো ওয়ান তো আসলে কিছুই না মানে ইন্টিগ্রেশন ডিএক্স তাহলে আসলে কি এক্স, আর লাস্টে হচ্ছে প্লাস সি, ঠিক আছে? সো এইভাবে কিন্তু আমরা কি হালকা চেঞ্জ করে নিয়েও কিন্তু আমরা বা কোনো ফর্মুলা অ্যাপ্লাই করে করার মাধ্যমেও কিন্তু আমরা আসলে জিনিসগুলো কি করে ফেলতে পারতেছি। ওকে, সো এরকম বেশ কয়েকটা অঙ্ক তোমরা দেখবা তোমাদের এক্সিস্টিং যে বইগুলো রয়েছে সেগুলো অনেক অঙ্ক আছে যেখানে তোমাদের কি যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করে কিছুটা চেঞ্জ করে নিয়ে তারপর আসলে তোমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? সো এরকম আরও বেশ কিছু অঙ্ক থাকতে পারে, আমি যদি আরও একটা দেখাই পরের পেজে দুই নম্বর। ধরো পরীক্ষার হলে তুমি যে দেখলা এই কোশ্চেনটা আসলো ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস সাইন টু এক্স আর ডিএক্স, সো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সো এখান থেকে আমি এখন কী করতে পারি, আমি দেখতে পাচ্ছি এখানে ডিরেক্টলি তো আমি রুট ওভার ওয়ান মাইনাস সাইন টু এগুলো তো আমি কখনোই আমি কি ডিরেক্টলি তো আমি ইন্টিগ্রেশন জানবো না, ডেফিনেটলি জানবো না। সো আমাকে নিশ্চয়ই এখানে চেঞ্জ করতে হবে। সো চেঞ্জ করার জন্য আমি এখানে কী করতে পারি দেখো, একটু যদি আমি চালাকি করে ওয়ানের জায়গায় যদি আমি লিখি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, লেখা যাবে না? অবশ্যই লেখা যাবে। আর মাইনাস হচ্ছে সাইন টু এক্স মানে তোমরা কী জানো, টু সাইন এক্স কজ এক্স, তাই না? টু সাইন এক্স কজ এক্স। সো তাহলে কিন্তু দেখো আমার আমার কিন্তু হচ্ছে এখানে কী হয়ে যাচ্ছে, ফর্মুলা লেখা হবে, একটা ফর্মুলা চলে আসছে, সেটা কোন ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে রুট সহ যদি আমি লিখি তাহলে হবে সাইন এক্স মাইনাস কজ এক্সের স্কোয়ার আর নিচে হচ্ছে ডিএক্স। সো এখন দেখো স্কোয়ার রুটে কাটাকাটি বা স্কোয়ার রুট ক্যান্সেল আউট হয়ে যায়, সো সেক্ষেত্রে আমাদের থাকতেছে হচ্ছে ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস কস এক্স, লাস্টে হচ্ছে কত ডিএক্স। সো এখান থেকে দেখো ইন্টিগ্রেশন সাইন এক্স করলে আসলে কী আসে আমরা দেখছিলাম যে মানে কাকে ডিফারেন্সিয়েট করলে সাইন এক্স পাওয়া যায় সেটা হচ্ছে মাইনাস কজ এক্সকে। সো আমরা এখানে দিব হচ্ছে মাইনাস কজ এক্স, আর এখানে তো হচ্ছে কাকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স পাওয়া যায় সাইনকে, এবার সামনে একটা মাইনাস আছে সো এখানে হবে কি মাইনাস সাইন এক্স প্লাস সি। এনিওয়ে সো আমরা মোটামুটি বুঝতে পারতেছি আসলে যে টাইপ ওয়ান এবং টাইপ টুতে আমাদের কী ছিল। সো আজকের ভিডিওটা জাস্ট ছোট একটা এবং ইন্ট্রোডাকশনমূলক ভিডিও যে আমাদের প্লেলিস্টটা কেমন হতে যাচ্ছে। সো সামনের দিনগুলোতে আমরা এরকম আরও কঠিন আর এর চেয়ে অনেক কঠিন এর চেয়ে অনেক আসার মতো কোয়েশ্চেন করবো, এইগুলো হয়তো বা ডিরেক্টলি ইন্ডিয়ানে আসবে না, এমসিকিউতে হয়তো বা আসলেও আসতে পারে। বাট আমরা এই ভিডিওর মাধ্যমে আসলে বুঝতে পারলাম যে আমরা কীভাবে টাইপগুলোকে ভাগ করবো এবং ভাগ করার মাধ্যমে কীভাবে আসলে আমরা জিনিসগুলোকে আলোচনা করবো সামনের ভিডিওগুলোতে। সো আজকে আজকে ভিডিও দেখার জন্য থ্যাংকস সবাইকে। নতুন ভিডিওগুলো যখন আসবে তখন আসলে তোমরা সেগুলো ফলো করবা। থ্যাংকস ফর ওয়াচিং।